যারা এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারবে তারা সফল হবে, আল্লাহর দয়া থেকে রক্ষা পাবে। আর যারা এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হেরে যাবে, জাহান্নামে যেতে হবে, তারা জবাব দিতে পারবে না, অসহায় অবস্থায় হয়ে যাবে। অসহায় অবস্থায় হলেও করার কোনো কিছু আছে নাকি? জোরে বলুন না, আছে নাকি? যারা অবৈধ ব্যবসা করে কোটিপতি হয়েছে, ঠিক কিনা মুসলমান? আমার আল্লাহ এক নম্বরে প্রশ্ন করবেন, বান্দা তোমাকে আমি 50 বছর হায়াত দিয়েছি আমার ইবাদতের জন্য, তুমি শুধু দুনিয়া দুনিয়া করে এই হায়াত গুলো শেষ করেছ, আমি যে একজন আল্লাহ আছি, আমার যে একটা ধর্ম আছে দিন ইসলাম আমি তোমাদেরকে দিয়েছিলাম, এটা জানার জন্য কোনো দিন চেষ্টা করো নাই? এগুলো জানার জন্য চেষ্টা করো নাই কেন? এত বছর হায়াত কিভাবে কাটিয়েছ আমাকে বলো, এটাই হচ্ছে এক নম্বর প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে এটা যে তোমাকে বিশাল হায়াত দিয়েছিলাম, এটা তুমি কিভাবে কাটিয়েছ? যারা নেককার মানুষ আছে দুনিয়ার মধ্যে, সারাদিন সারা রাত আল্লাহর ইবাদত করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, তারা বললেন আল্লাহ আপনি যে আমাকে 50, 60, 70 বছর হায়াত দিয়েছিলেন, এই হায়াতগুলো আল্লাহ আপনার রাস্তায় ইবাদত করে আমি বন্দা কাটিয়েছি, এটা বলতে পারবে? আর যদি আপনি জীবনও আল্লাহর ইবাদত করে নাই, আপনি কোনোদিন ইবাদত করে না করেন নাই, দাঁড়িয়ে রাখেন নাই, বুড়া হয়ে যাচ্ছেন, এমন অবস্থায় যদি আপনি মারা যান, আমার আল্লাহকে জবাব দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? আমার আল্লাহকে জবাব দেওয়ার কোনো সুযোগ আছে? 100 বছর 50 বছর হায়াত দিয়েছি, তুমি মুখের মধ্যে দাঁড়িয়ে রাখো না কেন? তুমি নামাজ পড়ো না কেন? কোন সাহসে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছ? আমার আল্লাহর হুকুম অমান্য করেছ? আমাকে বলো, তোমাকে দুনিয়ার মধ্যে তো আমি এটার জন্য পাঠিয়ে নেই, আল্লাহ আমাদেরকে কি এটার জন্য পাঠিয়েছেন? জোরে বলুন না। কি জন্য পাঠিয়েছেন? আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য পাঠিয়েছেন, এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন। এবার দুই নম্বর প্রশ্ন হলো আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে যে আমি 50 বছর হায়াত দিয়েছিলাম, 100 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতের মধ্যে তুমি একটা কাল পেয়েছিলে, এটার নাম হচ্ছে যৌবন কাল। কি কাল? তো যৌবন, বিশাল জীবনের মধ্যে প্রত্যেক মানুষে, প্রায় মানুষে একটা যৌবন কাল পায়, 12-13 বছর থেকে 40 বছর পর্যন্ত বা 50 বছর পর্যন্ত, যতদিন পর্যন্ত শক্তি থাকে যৌবনকাল। যৌবনকালে যদি বিশাল পাহাড় যদি দেওয়া হয় সেই পাহাড় কাটতেও ভালো লাগে, ঠিক কি না? পরিশ্রম করতে, হার্ড ওয়ার্ক করতে খুব ভালো লাগে, গায়ের মধ্যে লাগে না। আমার আল্লাহ বলবেন হে আমার বন্দা, তোমাকে আমি একটি যৌবনকাল দান করেছিলাম, এই যৌবনকালটি তুমি কোথায় কাটিয়েছিলে? এই যৌবনকালটি কোথায় কাটিয়েছিলে? তোমার যৌবনকাল কাটিয়েছো তুমি হেলাই দুলাই, আমার ইবাদত করো নাই। অথচ আমার রসুল বললেন আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই, আমার আল্লাহ ওই সমস্ত যুবকদের সম্পর্কে আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যৌবন বয়সে যুবক থাকা অবস্থায় ইবাদত বেশি করার প্রয়োজন নাকি কম করার প্রয়োজন? যেমন আমার দাদা এখন বৃদ্ধ হয়ে গেছে, সারা রাত কেউ নিয়ে ইবাদত করতে পারবেন এখন, কিন্তু আমরা চাইলে পারবো কি না? পারবো।
কারণ আমাদের ক্লান্তি আসবে না। আমার আল্লাহ বলবেন, হে আমার বন্দা, তোমাকে যে যৌবনকালটা আমি দিয়েছিলাম সেটা কীভাবে তুমি কাটিয়েছো? যদি সেটা আল্লাহর ইবাদতে না কাটাই, উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে? এরপর আমার আল্লাহ তিন নম্বরে বললেন, বান্দাদেরকে তিন নম্বরের প্রশ্ন করবেন, হে আমার বান্দাগণ, দুনিয়ার মধ্যে তোমরা কোটি কোটি টাকার মালিক হয়েছিলে, ধনসম্পদের অনেক ধনসম্পদের মালিক হয়েছিলে, আমাদের সমাজে এখন কোটিপতি আছে না নাই? আছে না নাই? অনেক কোটিপতি আছে আমাদের সমাজে, যারা অবৈধ ব্যবসা করে কোটিপতি হয়েছে, ঠিক কিনা মুসলমান? কিভাবে আল্লাহর কাছে জবাব দেবে? আমার আল্লাহ বলবেন, তুমি যে সম্পদ উপার্জন করে কোটিপতি হয়েছিলে, এই সম্পদগুলো কোথা থেকে রোজগার করেছো? এই সম্পদগুলো কি সুদের টাকা দিয়ে অর্জন করেছো, নাকি মানুষকে মেরে অর্জন করেছো? এটা প্রশ্ন করবেন কে? আল্লাহ। কোথায় প্রশ্ন করবেন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন। তো যদি আপনি সুদের লেনদেন করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সাহস থাকবে আপনার? কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আপনার কষ্ট হচ্ছে? তিন নম্বর আপনাকে প্রশ্ন করা হবে, তুমি যে বিশাল টাকার মালিক হয়েছিলে, সম্পদ অর্জন করেছিলে, এই সম্পদগুলো কিভাবে অর্জন করেছো? যারা নেককার মানুষ আছে, আল্লাহর প্রিয় বান্দা আছে, দুনিয়ার মধ্যে গরিব অবস্থায় ছিল, তারা বলবেন, হে আমার আল্লাহ, আমার তো কোনো সম্পদ ছিল না, আমি সারাদিন কাজ করেছি, সারাদিন আমি রিক্সা চালিয়েছি, রিক্সা চালানোর পরে আমি রাত্রে এসে কোনোরকম দুটিকে ঘুমিয়েছি, তাদের হিসাব দেওয়ার জন্য কঠিন হবে না সহজ হবে? কঠিন হবে নাকি সহজ হবে? যারা গরিব মানুষ আছে তাদের সহজ হবে না সেদিন? সহজ হবে, কারণ তাদের তো কোনো সম্পদই নেই, তারা তো গরিব মানুষ। আল্লাহকে জবাব দিতে পারবে, আল্লাহ আমি তো খুব গরিব মানুষ, আমার কোনো কিছু ছিল না, আমি কোনোরকম সারাদিন কাজ করতাম, রাতের বেলায় দুমুঠোকে ঘুমিয়ে পড়তাম, আবার সকালে কাজ করতাম, সারা দিব সারাদিন আপনার নামাজ দোয়া পড়েছি, এরা জবাব দিতে পারবে। কিন্তু যারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করেছে, বিভিন্ন অপরাধের মাধ্যমে সম্পদ অর্জন করেছে, তারা আমার আল্লাহর এই প্রশ্নের জবাব তারা দিতে পারবে না, তারা জবাব দিতে পারবে না, অসহায় অবস্থায় হয়ে যাবে। অসহায় অবস্থায় হলেও করার কোনো কিছু আছে নাকি? জোরে বলুন না, আছে নাকি? দুনিয়ার বিচার হলে, দুনিয়ার আদালত হলে কোনো রকম গুসটুস দিয়ে, কিন্তু আল্লাহর কাছে কোনো গুসটুস চলবে নাকি? চলবে? চলবে না। আল্লাহর কাছে কোনো গুস চলবে না। আল্লাহ প্রশ্ন করবেন, কোথায় তুমি সম্পদ অর্জন করেছো? এরপর আমার আল্লাহ বলবেন, ওয়াফিমা আনফাকাহু, তুমি যে সম্পদ অর্জন করে বিশাল পাহাড় পরিমাণ সম্পদের মালিক হয়েছো, এই সম্পদ অর্জন করার পরে তুমি এই সম্পদগুলো ভালো কাজে ব্যয় করেছো নাকি খারাপ কাজে ব্যয় করেছো? সুবহানাল্লাহ। বলুন, আমাদের সমাজে এমন কোটিপতি আছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, কিন্তু মসজিদের মধ্যে যখন দান করতে বলা হয় শুধু 100 টাকা দান করে, ঠিক কি না? জোরে বলুন না, ঠিক কি না? আর এমন মানুষ আছে, টাকা কম,
কিন্তু মসজিদের জন্য যখন কালেকশন করতে যাই তখন মানুষের কাছ থেকে দার করে 1000 টাকাও দেয় এরকম মানুষ আছে না নাই? তাহলে আল্লাহর কাছে কোনটি উত্তম হবে, যে 1000 টাকা দাঁড় করেও আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় দেয়, উনি আল্লাহর কাছে প্রিয় হবে? আমার আল্লাহ এই প্রশ্নটা করবেন। সম্পদ অর্জন করছো ঠিক আছে, কিন্তু সেই সম্পদটি কেন আল্লাহর রাস্তায় তুমি দান করো নাই, কেন ভালো কাজে ব্যয় করো নাই? তোমার পাশে মানুষ অসহায় অবস্থায় না খেয়ে ঘুমাচ্ছে, পাড়িহীন অবস্থায় কাপড়হীন অবস্থায় মানুষ মারা যাচ্ছে, তুমি কেন দেখো নাই বান্দা আমাকে বলো, এই প্রশ্ন করবে। এরপর আমার আল্লাহ বলবেন, ওয়ামাদা আমিলা ফিমা আলিমা। আমার আল্লাহ এই প্রশ্নটি 5 নম্বরে করবেন। কয় নম্বরে করবেন? 5 নম্বরে করবেন। হে আমার বান্দাগণ, দুনিয়ার মধ্যে তুমি অনেক পড়ালেখা করেছ, অনেক জ্ঞান অর্জন করেছ, মাস্টার ডিগ্রি পিএইচডি ডক্টরেট অর্জন করেছ। আমাদের সমাজে অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় শিক্ষিত, অনেক বড় বড় জ্ঞানী, কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? কিন্তু যিনি পড়াশোনা করেছেন এই পড়াশোনার মধ্যে নামাজের কথা পাই নাই, জোরে বলুন না, পাইছে কি না? কিন্তু আফসোসের বিষয়, জানার পরেও নামাজ পড়ে। ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। হে আমার বান্দা, তুমি যে বিশাল জ্ঞানের মালিক হয়েছ, তুমি সেই জ্ঞান থেকে কতটুকু তোমার জীবনে আমল করেছ? এই হাদিসটি ইমাম তিরমিজি রহমাহুল্লাহ তা তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি এনেছেন। তাহলে আমাদেরকে আল্লাহ এই 5টি প্রশ্নের মাধ্যমে সর্বপ্রথম আমাদেরকে শুরু করবেন। যারা এই 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে তারা সফল হবে, আল্লাহর দয়া থেকে রক্ষা পাবে। আর যারা এই 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হেরে যাবে, জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই 5টি বিষয় সম্পর্কে বোঝার এবং আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।